বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমাদের 4.2 এর অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা শুরু হবে। এর আগে আমাদের সূত্র অনুসিদ্ধান্ত এবং অনুশীলনী উদাহরণ 20 পর্যন্ত এবং কাজগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছিল এবং তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আজকে আমাদের উদাহরণ নাম্বার 21 থেকে আলোচনা শুরু হবে অনুশীলনী 4.2-এর। অনুশীলনী 4.2-এর উদাহরণ নাম্বার 21 নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তো 21-এ আসলে কী দেওয়া হয়েছে? একটি সরল অঙ্ক। তো সরল অঙ্কটা হচ্ছে 4m প্লাস 2n হোল কিউব প্লাস 4m প্লাস 2n হোল স্কোয়ার m মাইনাস 2n প্লাস 3×4m প্লাস 2n তারপর হচ্ছে m মাইনাস 2n হোল স্কোয়ার প্লাস m মাইনাস 2n হোল কিউব। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমাদেরকে এটাকে সরল করতে বলা হয়েছে, এটার মান বের করতে বলা হয়েছে। তা আমরা দেখি কিভাবে কি করা যায়। এখানে আমরা মনে করি, এটা আসলে জরুরি নয় যে আমাকে মনে করে কোনো একটা রাশি ধরতেই হবে, এমনটা নয় বিষয়টা। তোমরা তোমাদের সুবিধাজনকভাবে করবা। মনে করি 4m প্লাস 2n, যেহেতু এখানে এম এন দেওয়া আছে, আমরা x ইউজ করতে পারি বা এও ইউজ করতে পারি। তাহলে এটা আমরা দিলাম, আরেকটা হচ্ছে m মাইনাস 2n ইকুয়াল টু হচ্ছে y। তাহলে আমরা এখন কী করব, প্রশ্ন মতে প্রশ্নে কী দেওয়া আছে, এটা সমান আমরা x ধরছি না, তাহলে x কিউব প্লাস 3, এটা x ধরা হয়েছে x স্কোয়ার, এটাও y ধরা হয়েছে y প্লাস 3, এটা x ধরা হয়েছে x, এটা y স্কোয়ার প্লাস y কিউব। তাহলে দেখো সূত্র হয়ে গেল কিনা, x প্লাস y হোল কিউবের সূত্র। ওকে, তাহলে আমরা এটা কোন সূত্র মতো পাই, a প্লাস b হোল কিউবের সূত্র, যেটা a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্র মতে আমরা এটা পাই। তো এখন আমরা কি করব, এখানে x এবং y এর মানটা জাস্ট বসিয়ে দিব। x এবং y এর মানটা কি, 4m প্লাস 2n প্লাস m মাইনাস 2n হোল কিউব। এখানে জায়গাটা হচ্ছে না, আমি উপর দিয়ে করে দিচ্ছি। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো কি হলো। এখানে আমরা জাস্ট এখন কোনো কাজ নেই, আর জাস্ট মানটা বসাবো 4m প্লাস 2n এর জায়গায়, মানে x এর জায়গায় এটা বসলো, প্লাস y এর জায়গায় কি বসলো, m মাইনাস 2n হোল কিউব। তাইলে আমরা 4m প্লাস 2n প্লাস m মাইনাস, আচ্ছা, 2n হোল কিউব, যেহেতু প্লাস আছে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, এখানে 2n 2n চলে যাচ্ছে, এখানে 4m এবং 5m এর যোগ করলে হবে 5m হোল কিউব। তাহলে আমরা এখন এখানে কী লিখতে পারি, আমরা সেটা জানি যে কিউবটা দোনোটা সংখ্যার উপরেই আছে, দোনোটা পদের সংখ্যার উপরে, 5 এর উপরেও কিউব আছে, 5 এর উপরে কিউব হলে 125, m এর উপরে কিউব মানে m কিউব আনসার। এটুকুই আমাদের আনসার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 22 নাম্বার অঙ্কটা, সেটাও একটা সরল অঙ্ক করতে দিয়েছে। তো একটু ভিন্নতা আছে দোনোটার মধ্যে, তো আমরা এখন সেটা বুঝবো। 22 নাম্বার, তো 22 নাম্বার অঙ্কটার মধ্যে কী বলছে দেখো, এখানে 4a মাইনাস 8b হোল কিউব দেওয়া আছে প্রশ্নে, মাইনাস 3a মাইনাস 9b হোল কিউব দেওয়া আছে, মাইনাস 3a প্লাস b, তারপর হচ্ছে 4a মাইনাস 8b ইন্টু 3a মাইনাস 9b, এটা প্রশ্নে দেওয়া আছে। তো আমরা এখন কী করবো, মনে করি 4a মাইনাস 8b ইকুয়াল টু আমরা x ধরলাম, 3a মাইনাস 9b ইকুয়াল টু আমরা y ধরলাম। তো দেখো এখানে আমাদের ধরার কাজ শেষ হইল। এখানে দেখো অঙ্কটা আমরা যদি সূত্র আকারে তৈরি করতে যাই, দেখো কি হয়, আমি জাস্ট এখান থেকে করতেছি প্রশ্ন মতে,
প্রশ্ন মতে এটা আমরা এক্স ধরছি এক্স কিউব ওকে এখানে মাইনাস চিহ্ন এটাকে আমরা ওয়াই ধরছি ওয়াই কিউব মাইনাস এখানে আমরা কি পেলাম থ্রি এ প্লাস বি এ প্লাস বি এর কোনো কিছু আমরা এখনও পর্যন্ত পাই নাই এটা সমান আমরা এক্স ধরছি এটা সমান আমরা ওয়াই ধরছি তাহলে দেখো আমরা যদি সূত্রকে সাজাইতে যাই তাহলে কী হবে আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা আমাদেরকে দেওয়া আছে বা আমরা এটা জানি এই সূত্রটা আমরা জানি কিন্তু এখানে সূত্রটা এখনও পর্যন্ত বরাবর হয় নাই এই অংশটা আছে এই অংশটা আছে থ্রি আছে এক্স ওয়াই আছে কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এখানে দেওয়া আছে এ প্লাস বি তাহলে এখন আমাদের কী কী করতে হবে দেখো আমরা কী করি এখন সূত্রটা তোমাদের খেয়াল রাখা দরকার ওকে আমরা এখন কী করবো এখানে দুইটা সমীকরণকে আমরা কী করবো যোগ করে দিব যোগ করে দিব না সরি বিয়োগ করব আমরা বিয়োগ করব কারণ আমাদের এখানে সূত্রের ভিতরে এক্স মাইনাস ওয়াইটা নাই তা আমরা যদি এই এক্স এবং ওয়াইকে যদি বিয়োগ করি এক্স মাইনাস ওয়াই আমাদের বের হবে এক্স মাইনাস ওয়াই তো তাহলে এই অংশটা তো বিয়োগ হবে এখানে বিয়োগ চিহ্ন এখানে যোগের জায়গায় বিয়োগের জায়গায় যোগ হয়ে যাবে এখানে যোগের জায়গায় বিয়োগ হয়ে যাবে চারটা এ থেকে তিনটা এ চলে গেলে এ এখানে নয়টা বি থেকে আটটা বি চলে গেলে বি নয়ের সামনে যেহেতু যোগ চিহ্ন সো বিয়োগ আমাদের সংখ্যাও যোগ হবে সরি এ প্লাস বি এ প্লাস বি আমরা এখানে পেয়ে গেলাম হ্যাঁ তারপর কী হবে দেখো এখানে আমাদেরকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি আমরা পেলাম তাহলে এখানে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এ এ প্লাস বি এর জায়গায় যদি আমরা এক্স মাইনাস ওয়াই লিখে দিই আর এখানে এক্স ওয়াই দেখো এবার সূত্র হয়ে গেল এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র এখন আমরা কী করবো এক্স মাইনাস ওয়াই এক্সের মানটা বসাই দিব ফোর এ মাইনাস এইট বি মাইনাস ওয়াই এর মান হচ্ছে থ্রি এ মাইনাস নাইন বি আমরা জাস্ট মানটা বসাই দিলাম ওকে এরপর কী করবো আমরা পক্ষ এই ব্র্যাকেটটা উঠাবো তো এই অংশগুলো নিশ্চয় তোমরা উঠাই নিছো এরপর দেখো কী হবে ইকুয়াল টু ফোর এ মাইনাস এইট বি মাইনাস থ্রি এ প্লাস নাইন বি ব্র্যাকেটটা উঠে গেল ব্র্যাকেট মাইনাসে মাইনাস এখানে প্লাস ওকে এখানে কিউব তাহলে এবার দেখো এখানে কী লিখবো আমরা ফোর এ থেকে ফোর এ থেকে যদি থ্রি এ বাদ যায় এ থাকবে আর নাইন বি থেকে যদি এইট বি বাদ যায় তাহলে থাকবে কত প্লাস বি বুঝছো এটা কীভাবে হইল এটা হচ্ছে কি তিনটা এর সামনে মাইনাস চিহ্ন মানে ফোর এর সামনে প্লাস চিহ্ন থ্রি এর সামনে মাইনাস চিহ্ন তাহলে এটা থেকে এটা বিয়োগ গেলে এ আর নয়টা থেকে আটটা বিয়োগ গেলে একটা বি নয়ের সামনে প্লাস চিহ্ন সেজন্য দেখো এখানে আবার আরেকটা সূত্র হয়ে গেছে এটা কিন্তু আমরা আমার মূল জায়গায় চলে গেলাম আগে ছিল আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই শেষ এখন আমরা মূল জায়গায় চলে গেছি তাহলে এখন এখানে আবার একটা সূত্র হয়ে যাচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এটা ইউজ করাটা জরুরি না তোমার এটুকু পর্যন্ত আনসার হয়ে যায় তারপরে এটা আমি করে দিলাম এটা আসলে একটা সূত্র হয়ে যাচ্ছে ওকে তোমরা কালকে তাহলে সবাই নেক্সট ক্লাসে এই দুইটা উদাহরণ থাকবে পাশাপাশি তোমাদের থাকবে এই দুইটা উদাহরণের পাশাপাশি যদি তোমাদের কাজ থাকবে কাজ এটা তোমরা পারবা কি না পারলে এটা আমি করে দেবো সমস্যা নেই একটা কাজ দেওয়া আছে তোমাদের 59 পৃষ্ঠায় অথবা এটা হয়তো তোমরা পারবা না আমি এটা করে দেবো তোমাদেরকে সমস্যা নেই কিন্তু তোমরা অনুশীলনীর যে মানে 61 পৃষ্ঠার দুই নং সরল যেটা আছে দুই নং সরলে তোমরা এখানে এ ক তারপর খ তারপর গ এবং ঘ এই তিনোটাই তোমরা করতে পারবা এই তিনোটা এই চারোটা একই নিয়ম তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে উদাহরণ নাম্বার 21-22 বাড়ির কাজ কী থাকবে উদাহরণ নাম্বার 21-22 আর অনুশীলনীর দুই নংয়ের ক খ গ এবং ঘ এইগুলো সবগুলো একই নিয়মের অঙ্ক সো তোমরা সবাই এই কাজগুলো করে আমাকে পার্সোনালি সবাই মেসেজ করে এই ছবি তুলে পাঠিয়ে দিবা আজকের জন্য এটুকুই ধন্যবাদ সবাইকে